দ্রোণ ভূঞা ডাঙরিয়া 2024 বর্ষর যে পদ্মশ্রী বটাপ্রাপ্ত প্রথমতে এখন নাটযোগী সুজাতি গামোচরে অসম প্রাথমিক যোগী সন্মিলনের সভাপতি ধীরেন্দ্রনাথ ছাড়ে এনেকে সম্বোধনা জানাইছে। আর এটা সরাই আমার আরক্ষ অঞ্চলের প্রধান বিজেপি হীরেন্দ্রনাথ স্যার IPS এখন সম্বোধনা পত্র প্রদান করেছে। আমার মাদ্রীনাথ SES র্যাঙ্ক 10 সম্বোধনা জানাবো এডিজিপি হীরেন্দ্রনাথ স্যারে। এখন প্রাদেশিক যোগী সন্মিলনী আর যোগী উন্নয়ন পরিষদের ফলের পর এডিজিপি হীরেন্দ্রনাথ স্যারে প্রথমতে এখন হিমাদ্রীনাথক নাটযোগী সুজাতি গামোচরে এনেকে সম্বোধনা জানাইছে। ভারলোকায়ক মুহূর্ত SES র্যাঙ্ক 10 এইবার 2022 বর্ষর যে APSCৰ ফলাফল ঘোষণা হয়েছিল আর SES র্যাঙ্ক 10 পাবলৈ সক্ষম হয়েছিল হিমাদ্রীনাথ। এনেকে অসম প্রাদেশিক যোগী সন্মিলনী আর নাটযোগী উন্নয়ন পরিষদের ফলের পর সম্বর্ধনা জানা হয়েছে। নমস্কার সকলকে, আজি আমি খুবই সুখী আর খুবই আনন্দিত বলে কব লাগিব। কারণ কিয় 2022 বর্ষর যে APSCৰ ফলাফল ঘোষণা হয়েছিল, চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়েছিল, প্রায় 913গৰাকীকৈ পরীক্ষার্থী উত্তীর্ণ হবলৈ সক্ষম হয়েছিল। আমি সকলকে সদৌম নাটযোগী ছাত্র সন্থা, অসম প্রাদেশিক যোগী সন্মিলনী, অসম প্রাদেশিক মহিলা সন্মিলনী আর অসম প্রাদেশিক যোগী সন্মিলনীর কেইবাটাও আমার ভাতৃ ভগ্নী সংগঠনের তরফের পর আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জানাইছো। আর মানে কব খুঁজিছো বিশেষকে আজি আমার গুয়াহাটী অসম সাহিত্য সভা ভবনত এনেকে প্রেক্ষাগৃহত এখন অভিনন্দন অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, যত 913গৰাকীকৈ যি পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল তাৰে ভিতর প্রায় 31গৰাকীকৈ আমার নাট জনগোষ্ঠীর পরীক্ষার্থী উত্তীর্ণ হবলৈ সক্ষম হয়েছিল। আর আমি খুবই গৌরবিত এই ক্ষেত্র। আর আমার কেইবাগৰাকী আছে, এনেকে বাইদেউ নগাঁৱৰ পৰা আহিছে, একচুয়ালি বাইদেউ তো পরীক্ষার্থী নহয়, অসম প্রাদেশিক মহিলা সন্মিলনী হয় কার্যকর্তা, আর মাইটো বাইদেউ আহিছে জ্যোতিরূপা। মই কিমানবার নাম বলে মাতিছো, আজি লাস্ট বলে কৈছো, তথাপিতো নাম মাতি আছো। আর এইগৰাকী কি নাম আছে? মৌসুমী। আমার অসম প্রাদেশিক মহিলা সম্মিলনী যে সম্পাদিকা হেলেন নাথ বাইদেউর একমাত্র জিয়েক, পার্টি টু কিন্তু দিয়া নাই এতালেকে বাইদেউ কইছে, রাতিপুর পিঠা আর চাহ বাইদেউ হেৰি কৰিছে, কিন্তু এইটো মোৰ শান্তি হোৱা নাই। ঠিক আছে, হেভি পার্টি লাগিব, কেতিয়া কেতিয়া হব? নিশ্চয় জলদি, খুব সোনকালে লাগিব। আর APS র্যাঙ্ক 49 কি বলে কম? দীপশিখা দেবী, কত বঙাইগাঁও না? খুব ভাল লাগিল, নাম শুনিয়ে আছিল, আজ এনেকে লগ পাইছো। ঠিক আছে, কেনেকুৱা লাগিল আজি অনুষ্ঠানত আহি? যথেষ্টখিনি ভাল লাগিছে, বহুত ধুনী, মৰম পাইছো, তাৰ বাবে যথেষ্ট ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আহিব লগাখিনি যিসকলে প্ৰিপেৰেশ্যন লৈ আছে কি ক'ব, কিছুমানে ভয় খাই যায় যে আমি নোৱাৰিম বুলি, আৰু কিছুমানে প্ৰিপেৰেশ্যন কৰিও এবাৰ বেয়া হৈ যোৱাৰ পিছত আৰু চান্স হেৰি নকৰে, তেখেতসকলক কি কি জনাব? কম যে হার্ডওয়ার্কটা করে যাব লাগে, ফেলিয়ারটুক এজ এ লার্নিং লো আগবাড়ি যাব লাগে, তাতে মানে ফেল করার কারণে সেটব্যাকসপুর কারণে ভয় খাব না লাগে, সদায় আগুয়ে যাব লাগে। ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। হয় ইয়েস, খুব ভাল লাগিল। আর ধুবুরী লগ পাইছিলে, আমি বহুত ফুর্তি করছো, হ্যাঁ না? ঠিক আছে, ভাল লাগিল। বাইদেউ পার্টিটো তো হওয়া নাই, ইদিনা গৈছিলি, একচুয়ালি আমি বিয়াত গৈছিলো, তো মই ভাবিছিলো তোমার ঘর যাম আর কিছু কথা পাতিম, কিন্তু তুমি গুয়াহাটি আহিলা আর পিছত মার কথা পাতিম নবলো, আর মারত তো কথা এনেও হয়ে থাকে, লগে পাই থাকো, তো খুবই ভাল লাগিল এনেকে আজ লগ পালো। কেইবাগৰাকী ভিতরত আছে, আমি গোটেখিনি পরিবেশ দেখো। বাইদেউ কি কৈছো বাইদেউ, আমি কেনেকুৱা লাগিল আজ? আমি প্রাক্তন মহিলা সংসদ দিয়া নাই যে ধন্যবাদ, তার উপর আর সুন্দরের উপর আর একু নাই দেই, আর রাজাই ভাল পালি, আর এই দেবতাই যদি বেয়া পায়, রাজাই যদি বেয়া পায় থাকবে জায়গা নাই, আর রাইজে হিংসা করক থাকবে জায়গা আছে, ইয়ার উপর মানে বড় আনন্দ।
ধন্যবাদ। আৰু এয়া আছিল দ্ৰোণ ভূঞা ডাঙৰীয়া 2024 বৰ্ষৰ যি পদ্মশ্ৰী বঁটাপ্ৰাপ্ত লোকশিল্পীৰ। পাৰ্টি থাকি গ'ল, আমাৰ ট্ৰেইনৰ টাইম হৈছে, এতিয়া আমি যাম। আৰু মই গোটেই ভিতৰৰ পৰিৱেশখিনি দেখুৱাই আছোঁ, এক সুন্দৰ পৰিৱেশ, কি বুলি ক'ম। চবে এবাৰ ডাঙৰকৈ হাত চাপৰি হ'ব লাগে। বাই বাই, সুন্দৰ বাতৰি প্ৰকাশ কৰাৰ বাবে। সঞ্জয়দা, সঞ্জয়দা আমাৰ আহিছে। হয়, মই সকলোকে অনুৰোধ জনাম যাতে বহুত সময়ত আমি দেখা পাওঁ যে আমি বাতৰি কৰিবলৈ পাওঁ যে এনেকৈ এনেকৈ দুহাত দাঙিবলগীয়া হৈছে বহুত অফিচাৰে, যাতে আমি সেইটো যাতে নহওক। এতিয়া যিসকল নতুন আমাৰ জনগোষ্ঠীৰ হওক বা নতুন যিসকলে এইবাৰ এই ৰাজপতিত্ব বিষয়াত তেওঁলোকে অধিষ্ঠিত হ'ব বিভিন্ন পদবীত, লগতে আমাৰ হীৰেণ নাথ ছাৰে কৈ গ'ল যে এতিয়াৰ দিনত অসম চৰকাৰে ভাল এটা দৰমহা দিয়ে, যি দৰমহাত এটা পৰিয়াল সুন্দৰভাৱে চলিব পাৰে। গতিকে তেওঁলোকক আমি এইটোৱে অনুৰোধ জনাম যাতে তেওঁলোকে অধিক লোভীয়া হ'ব নালাগে, যিটো চৰকাৰে তেওঁলোকক দিয়ে সেইটোৰ পৰা লাহে লাহে তেওঁলোকে আগবাঢ়ি যাওক। আৰু তাৰে কৈ মই সকলোকে উত্তীৰ্ণ আমাৰ জনগোষ্ঠীৰ লগতে বাকী যিসকল জনগোষ্ঠী আছে সকলোকে আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিলোঁ আৰু তেওঁলোকক শুভকামনা জ্ঞাপন কৰিলোঁ। ধন্যবাদ। থেংক ইউ। আমাৰ যিসকলে এইবাৰ APSC পৰীক্ষাত সুখ্যাতি উত্তীৰ্ণ হৈছে বিভিন্ন পদত, আৰু তেওঁলোকৰ মুখমণ্ডলত যি এটা ভাৱ জাগি উঠিছে যে প্ৰত্যেকেজন এজন মুখ্য প্ৰশাসক হিচাপে যেন দেশক মানে এইবিলাক শাসনটো কৰিব পাৰিব, শাসনৰ বকজিতা ল'বলৈ তেওঁলোক সক্ষম, তাক এটা প্ৰতিফলিত হৈছে প্ৰত্যেকৰ মুখত, ভাল লাগিছে আমাৰ। বাইদেউ আশীৰ্বাদ আছে মানে হ'ব আৰু। দাদা, এয়া হ'ল আমাৰ যি নাথযোগী উন্নয়ন পৰিষদৰ চেয়াৰমেন বেণুধৰ নাথ ডাঙৰীয়া, আৰু তেখেতৰ পৰা আমি জানিব বিচাৰিম যিসকল মানে পৰীক্ষাৰ্থীয়ে আমাৰ লোকসেৱা আয়োগৰ অধীনত পৰীক্ষা দি সুখ্যাতিৰে উত্তীৰ্ণ হৈ অসমৰ লগতে নাথযোগীয়ে সকলোলৈ গৌৰৱ কঢ়িয়াই আনিছে। তেওঁলোকক আমি আজি গোটেই অসমৰ পৰা প্ৰায় 33 আমাৰ যোগী সম্প্ৰদায়ৰ ব্যক্তিয়ে এইবাৰ লোকসেৱা আয়োগৰ স্থান পাবলৈ সক্ষম হৈছে, গতিকে তাক লৈ আমি যথেষ্ট গৌৰৱান্বিত। আৰু তেওঁলোকক আমি উৎসাহ দিয়াৰ উদ্দেশ্যেৰে আমি আজি সাহিত্যসভা ভৱন দীঘলীপুখুৰী পাৰত যি ভৱন আছে তাত আমি তেওঁলোকক আমন্ত্ৰণ জনাইছিলোঁ। আৰু আমাৰ অসম প্ৰাদেশিক যোগী সন্মিলনী আৰু নাথযোগী উন্নয়ন পৰিষদৰ সহযোগত আমি সকলোকে সম্বৰ্ধনা জ্ঞাপন কৰোঁ। আৰু অসম প্ৰাদেশিক যোগী সন্মিলনী যিসকল ভাতৃ ভগ্নী সংগঠন আছে সকলোৱে আহি এই সম্বৰ্ধনা অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰিছে, গতিকে মই আজিৰ এই শুভ মুহূৰ্তত সকলোলৈ মই আন্তৰিক ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। ধন্যবাদ দাদা, থেংক ইউ। আছিল 2024 পদ্মশ্ৰী বঁটাপ্ৰাপ্ত লোকশিল্পী দ্ৰোণ ভূঞা ডাঙৰীয়া। আজি এনেকৈ সম্বৰ্ধনা অনুষ্ঠানত গীত এভাগে গাইছে পৰিষদৰ সহযোগত সম্বৰ্ধনা অনুষ্ঠান আয়োজন কৰা হৈছিল। এতিয়া